আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে কয়েকটি প্রশ্নের জবাব দিব ইনশাল্লাহ প্রশ্নগুলো বিভিন্ন সময় আমার কাছে অনেকে করে থাকেন এই প্রশ্নের জবাব আপনারাও জানা একান্ত জরুরি বলে আমি মনে করি তাই আমি এই প্রশ্নগুলোর জবাব এখনই দিয়ে দিচ্ছি প্রথম প্রশ্নটি করেছেন জাহাঙ্গীর আলম ইউকে থেকে জাহাঙ্গীর আলম ভাই বলেছেন শুনেছি তাবিজ শির্ক আপনি কোরআন হাদিস জানা আলেম হয়ে তাবিজ দেন কেন সরাসরি উনি আক্রমণাত্মক কথা বলে ফেলেছেন কোরআন হাদিস জানা আলেম হয়ে তাবিজ দেন কেন দেখুন তাবিজ শির্ক বা কুফুর এটা আমি জন্মের পরের থেকেই শুনে আসছি আমি যখন বালেগ হই তখন থেকে আমি শুনতে পাই যে তাবিজ শির্ক তাবিজ কুফুর কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি দেখতে পাইনি যে তাবিজের যে প্রচলন এটা কমে যাচ্ছে এটা অবশ্যই নয় আপনি হয়তো জানেন অথবা জানেন না আমি এই লাইনে আছি আমি জানি এই বিশ্বে নাইনটি পারসেন্ট মানুষ তাবিজ ব্যবহার করে কেউ করে প্রকাশ্যে আর কেউ করে অপ্রকাশ্যে কেন করে অবশ্যই এগুলো থেকে ফলাফল পায় এই জন্য করে কারণ কোরআনিক তাবিজের মধ্যে অত্যন্ত পাওয়ার রয়েছে পাওয়ারফুল জিনিস যে তাবিজের দ্বারা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে ওসিলা হিসাবে সব কিছুর মালিক আল্লাহ কিন্তু তাবিজ হচ্ছে ওসিলা যদি এটা শির্ক বা কুফুর হতো তাহলে এটা সমাজ থেকে উঠে যেত আমি তো বললাম আমার জন্মের পরের থেকে বালেগ হওয়ার থেকে আমি এখন পর্যন্ত শুনছি তাবিজ শির্ক এবং অনেক আলেম উলামারা ওয়াজ নসিহত অনেক কিছু করে থাকে। কিন্তু তাবিজ বন্ধ করতে পারেননি মাহফিলে বসে তাবিজ শির্ক তাবিজ শির্ক বলে অনেক লোক মাহফিল থেকে এসেই তাবিজ ব্যবহার করেন এরকমও আছেন তাবিজের মধ্যে শক্তি আছে আল্লাহ পাকের দেওয়ার শক্তি যদি কোরআনিক হয় এমন কি কুফুরি তাবিজের মধ্যেও শক্তি আছে শয়তানি শক্তি তো আপনি তাবিজ শির্ক বলবেন কেন কুফুরি তাবিজ শির্ক সেটা বলেন কোরআনি তাবিজ শির্ক হবে কেন এটা তো আল্লাহর কোরআনের ওসিলা নেওয়া যে তাবিজের দ্বারা মানুষের রোগ থেকে মুক্তি হয় বিয়ে সাদী হয় সংসারে সুখ শান্তি হয় মানুষের জীবনের অনেক কিছু চাকরি পাওয়া সহ অনেক অনেক উপকারে আসে শত্রু দমন মানুষের অভাব দূর সব কিছু তাবিজের ওয়সিলার মাধ্যমে হয়ে থাকে আমি অনেক তাবিজ এরকম দিয়ে হাজার হাজার ফিডব্যাক পাচ্ছি মানুষ উপকৃত হচ্ছেন কোরআনই তাবিজ আর আমি কোরআনই তাবিজ দিয়ে থাকি তো আপনি বলেছেন আপনি কোরআন হাদিস জানা আলেম হয়ে তাবিজ দেন কেন আমি কোরআন হাদিস জানা আলেম এই জন্যই তাবিজ দিই কারণ তাবিজের আসল মর্মটা আমি বুঝি তাবিজ শির্ক নয় আশা করি আপনার উত্তর পেয়েছেন আরেক বোন প্রশ্ন করেছেন কোরআনের তদবির করে টাকা নেন কেন আল্লাহর ওলিরা কি মানুষের সেবা করে টাকা নিতেন রাজিয়া সুলতানা ইউএসএ থেকে চমৎকার একটি প্রশ্ন করেছেন বোন কোরআনের তদবির করে টাকা নেন কেন আল্লাহর অলিরা কি মানুষের সেবা করে টাকা নিতেন বোন প্রথম কথা হচ্ছে আল্লাহর অলিরা মানুষের সেবা করে টাকা নিতেন কি নিতেন না সেটা আমি স্বচক্ষে দেখিনি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তো আল্লাহর অলি নই আমি যদি আল্লাহর অলি হতাম তাহলে হয়তো আমার কাছে এসে আপনি একটু দোয়া নিয়ে গেলেই আপনার কাজ হয়ে যেত যেরকম হজরত শাহজালাল শাহপুরান সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনেক বড় বড় অলিয়ে কামেলগণ ছিলেন এখনও আছেন তাছাড়াও বিশ্বে অনেক বড়ো মাপের অলিয়ে কামেল আছেন যাদের কাছে গেলেই তাদের দোয়া নিলে কাজ হয় আমি তো আর ওরকম নয় আমি হচ্ছি রোহানি চিকিৎসক স্পিরিচুয়াল হিলার আমি আধ্যাত্মিক চিকিৎসা করি তবে একটা কথা বলতে পারি যে আমি এই চিকিৎসা করে আমার কোনো পারিশ্রমিক নেই না আমি যেটা নিয়ে থাকি সেটা হলো ওই চিকিৎসার খরচটা নিয়ে থাকি উদাহরণস্বরূপ এই কথা বলা যায় যে আপনি যখন ডাক্তারের কাছে গেলেন ডাক্তার সাহেব আপনাকে ভিজিট ছাড়াই চিকিৎসা দিলেন কিন্তু ঔষধ যেটা লিখে দিলেন সেটাও কি তিনি ফ্রি দিবেন অবশ্যই আপনি ফার্মেসি থেকে সেটা কিনে খেতে হবে ঠিক সেরকম আপনার তদবির আমি ভিজিট ছাড়াই করে থাকি কিন্তু এটার পেছনে যে খরচ আসে সেটাই আমি নিয়ে থাকি আর আমার পরিশ্রমটা আপনাদের জন্য আমি উৎসর্গ করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সুতরাং আপনি যেটা মনে করছেন আমি তদবির করে টাকা নেই এটা আপনার ভুল ধারণা বোন আমি তদবির করে টাকা নেই না তদ্বিরের খরচ নেই আর আমি বিনা পয়সায় মূল্যে আপনাদের সেবা করি আশা করি বুঝতে পেরেছেন الله وعمل صالحا وقال إنني من المسلمين